গতকালই বালুর অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের কেচ্চা কেলেঙ্কারি ফাঁস করেছিলেন নন্দিনীর স্বামী অর্থাৎ তৃণমূল কাউন্সিলরের স্বামী তৃণমূল কাউন্সিলরের স্বামীর যে অভিযোগ তিনি যখন হাটঅ্যাট্যাক হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ঠিক তখনই জ্যোতিপ্রিয় মল্লিক তার স্ত্রী নন্দিনীকে নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে চলে যায় তারপর থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে নন্দিনীর ঘনিষ্ঠ সম্পর্ক এমনকি রাত এগারোটা বারোটা পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিক থাকতেন নন্দিনীর সাথে তার বাড়িতে তা নিয়ে কিন্তু হুলস্থুল কাণ্ড শুরু হয় রাজ্য রাজনীতিতে আর অবশেষে মুখ খুললেন নন্দিনী বালুর সঙ্গে তার কী সম্পর্ক বেশ নন্দিনী মঙ্গলবার থেকেই বিতর্কের মধ্যেই রয়েছেন বিধাননগর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সরব হয়েছেন ওই কাউন্সিলরের স্বামী কিন্তু আদতে কি সম্পর্ক নন্দিনীর সঙ্গে বালুর প্রথমে বিষয়টি ব্যক্তিগত বললেও অবশেষে বালুর সঙ্গে নিজের কি সম্পর্ক তার সংবাদ মাধ্যমকে সাপ জানিয়েছেন নন্দিনী তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন তার স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায় তাকে এবং জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে ভিডিওয় যা যা বলেছেন সবটাই ভুলভাল নন্দিনীর কথায় একজন মহিলাকে এভাবে অসম্মান করা হয়েছে বলেছেন এটা আইনের ব্যাপার কোর্টে বিচারাধীন আর ওনার ভুলভাল ভিডিওয়ে বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিয়েছি একজন মহিলাকে অসম্মান করেছেন উনি উল্লেখ্য গতকাল একটি ভিডিওয়ে নন্দিনীর স্বামী অভিযোগ করেছিলেন কাউন্সিলর হওয়ার পর থেকেই তার থেকে মুখ ফিরিয়েছিলেন তার স্ত্রী এর পিছনে জ্যোতিপ্রিয় সঙ্গে অতিরিক্ত মেলামেশাকে দায়ী করেছিলেন তিনি কাঠগোড়ায় তুলেছেন জ্যোতি নন্দিনীর ঘনিষ্ঠতাকে এমনকি জয়ব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার হার্ট অ্যাটাকের সময় তার স্ত্রী নাকি জ্যোতিপ্রিয়র সঙ্গে দার্জিলিং ঘুরে এসেছেন কাউন্সিলর হওয়ার পর জয়ব্রতকেই তার বাড়িতে আসতে বারণ করেছেন নন্দিনী এমনকি তার বিরুদ্ধে মামলা রুজু করেছেন ক্রমাগত পুলিশি হেনস্থার শিকার হতে হচ্ছে জয়ব্রতকে বলে দাবি এরপরই মৃত্যু চেয়ে ভিডিও করেন ওই ব্যক্তি আর তারপরই ভাইরাল হয় সেটি এই ঘটনার একদিন পর অবশেষে নন্দিনী টিভি নাইন বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে জানালেন আদতে বালুর সঙ্গে তার কি সম্পর্ক তৃণমূল কাউন্সিলর পরিষ্কার করে বলেছেন জ্যোতিপ্রিয় এবং তিনি একসঙ্গে তাঁরা জেলায় রাজনীতি করেছেন অন্য কোনো সম্পর্ক নেই তার স্বামী যা বলেছেন তা ভুলভাল তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে একজন মহিলাকে অসম্মান করেছেন এভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য প্রস্তুত হচ্ছেন নন্দিনী সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি